আজকে আমার প্রিয় বন্ধুরা, আজ আমি মোচা চিংড়ি দেখাবো, বাঙালির একটা খুবই প্রিয় খাবার। এখানে আমি মোচাটাকে ছাড়িয়ে নিয়েছি। মোচাগুলো ঠিক এই শক্ত ডাঁটিটা ফেলে দিতে হয় আর এই শক্ত পাপড়িটা ফেলে দিতে হয়। তারপর আমি কুচো করে কেটে নিয়েছি। চিংড়িগুলোর মধ্যে একটু নুন হলুদ মাখিয়ে নেব। হলুদ, কয়েকটি জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। মোচাগুলো একটু সেদ্ধ করে নেব। নুন দিচ্ছি, খুব সামান্য একটু হলুদ। মোচাটা সেদ্ধ হয়ে গেছে, জলটা ছেঁকে নেব। সর্ষের তেল দিচ্ছি, আলুটা ভেজে নেব। খুব সামনে একটু নুন দিচ্ছি, আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেটাও দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু জল দিচ্ছে, আদাটা পুড়ে নিয়ে যায়। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, টমেটো, মোচাটা জলটা ছেঁকে নিয়েছি আর হাত দিয়ে একটু চটকে নিয়েছি। আলুটা চিংড়ি মাছটা দিচ্ছি, কাঁচা লঙ্কা, নুন। নুনটা দেখে দেখুন, সেদ্ধ করার সময় নুন দেওয়া হয়েছিল। চিনি, গরম মশলা, একটু ঘি দিচ্ছি, আলুগুলো একটু নরম হয়ে গেছে। এটা আমার হয়ে গেছে,
গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম।